বিগত 2 মাস ধরে একে কিছু ফলমূল জাতীয় খাবারও দেওয়া হচ্ছে, কলা দেওয়া হচ্ছে, আঙ্গুর দেওয়া হচ্ছে, আপেলও দেওয়া হচ্ছে। যদি আমার 9.5 লক্ষ টাকা কেউ যদি নেয়, এর সাথে একটি ভুট্টি ফ্রি। প্রতিবার গরু বিক্রি করার পর আমাদের যে প্রফিট থাকে তার 5% আমরা আপনার যে সরকারি যে বৃদ্ধাশ্রম রয়েছে সেখানে আমরা দান করি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিশাল দেহধারী একটি গরুর সামনে দাঁড়িয়ে আছি। ভাই, একটু বলবেন এই গরুটার নাম কি রেখেছেন? এই গরুটার নাম সম্রাট। সম্রাট, এই বন্দর এলাকার সম্রাট? জি, সঠিক, একদম বন্দর এলাকার না, আমি বলবো নারায়ণগঞ্জ এলাকার সম্রাট। নারায়ণগঞ্জের সম্রাটের সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি। দর্শক, আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটি অস্ট্রাল গরু। এই গরুটি এরই মধ্যেই কিন্তু আমরা স্কেলে, ডিজিটাল স্কেলে ওজন করেছি। ওজন হয়েছে 1,020 বা 1,025 কেজির মধ্যে ছিল। আমরা নিজে সচক্ষে এখানে এই মুহূর্তে ওজন করে আমরা দেখেছি। জি, যার কারণে আমি বলে দিলাম এটার বয়স কেমন কি হয়েছে। এটার বয়স মাত্র 2 দাঁত এবং এটা আপনার মা এবং নানি রয়েছে রাজশাহীর সওদাগর এগ্রোতে, এবং বাবা হচ্ছে সাভার ডেইরি ফার্ম থেকে, মানে সাভার ডেইরি ফার্মের ওখান থেকে আপনার সিমেন কালেক্ট করে তারপর ই করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এই গরুটি আপনাদের কাছে কতদিন? এই গরুটি আমাদের কাছে গত বছরের অক্টোবর থেকে রয়েছে, এবং এই গরু প্রথম যেদিন এসেছিল খামারে, আমাদের যে আইডিয়াল এগ্রোর ফেসবুক পেজ আছে সেই পেজে এই গরুর প্রথম ছবিটাও রয়েছে, মানে প্রমাণ স্বরূপ যে অক্টোবর থেকে আমাদের কাছে রয়েছে। আচ্ছা, স্পেশালি এই গরুটা কি খায়, কি খাওয়ান আপনারা? স্পেশালি এই গরুটাকে এখনো আমরা দানাদার খাদ্য, তারপর নেপিয়ার ঘাস এবং আপনার সাইলেজ খাওয়ানো হচ্ছে, এবং বিগত 2 মাস ধরে একে কিছু ফলমূল জাতীয় খাবারও দেওয়া হচ্ছে। আচ্ছা, বিশেষ মানে ফলমূল কি জাতীয় ফলমূল? ফলমূল বলতে আপনাকে কলা দেওয়া হচ্ছে, আঙ্গুর দেওয়া হচ্ছে, আপেলও দেওয়া হচ্ছে। বাহ, কি সুন্দর ফলমূল খাওয়ানো গরু, ভালোই লাগছে। সম্রাট, শেষ কথা যেটা বলতে চাই যে সামনে কোরবানির ঈদ, ঈদ উপলক্ষে আমরা তো ওজন জানি, বয়সও জেনে ফেলেছি, ঈদ উপলক্ষে আপনারা কেমন কি চাওয়া এই গরুটি? এই গরুর তো আমি আপনার 9.5 লক্ষ টাকা চাচ্ছি। একবারে বললেন? একবারই বলছি, এবং 9.5 লক্ষ? হ্যাঁ, 9.5 লক্ষ, এবং আমি এটা একদম ফিক্সড। ফিক্সড? ফিক্সড নাকি আর একটু কম বেশি করা যায়? যদি কোনো ভালো কাস্টমার আসেন অবশ্যই একটু দরাদামি করব, কিন্তু এই গরুটা 9.5 লক্ষ। আচ্ছা, মাত্র 2 দাঁত রয়েছে, এবং ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমি এটা যদি আরো রেখে দেওয়া যায় হয়তো বড় হবে, বাট 9.5 লক্ষ টাকা পেলে আমি এটাকে ছেড়ে দিব। আচ্ছা, গরু যদি নেই তাহলে হোম ডেলিভারি ফ্রি তো? হ্যাঁ, এটার সাথে হোম ডেলিভারি ফ্রি, এবং এটার সাথে আরেকটা আপনার অফার রয়েছে, এই গরুটি যদি কেউ নিয়ে, যদি আমার 9.5 লক্ষ টাকা কেউ যদি নেয়, এর সাথে একটি ভুট্টি ফ্রি। ভুট্টি গরু? জি, টি ফ্রি, এর সাথে একটু ভুট্টি ফ্রি হবে? জি, মাশাআল্লাহ, খুশি হয়ে গেলাম, একটা হাত তালি হয়ে যায়। সত্যি ভালো লাগছে যে একটি ভুট্টি গরু এই গরুটির সাথে ফ্রি, বিশাল সম্রাটের সাথে ভুট্টি ফ্রি। ভুট্টি কি আমরা দেখাতে পারবো? অবশ্যই দেখাতে পারবেন। দর্শক, অবশ্যই আপনাদেরকে একটু ভুট্টিটি দেখাতে চাই, যে এই গরুটির সাথে যে ভুট্টিটি দেবে সেটা সচক্ষে আপনারা দেখুন। বলো না, বলো। দর্শক দেখেন, এই ভুট্টি গরু কিন্তু বিশাল সাইজের গরুর সাথে ফ্রি। দাম কত দিতে হবে? 9.5। একটু কম বেশি করলে হবে না? একটু কম বেশি নয়, তবে আলোচনার একটু সুযোগ আছে তো? যদি ভালো কাস্টমার, অবশ্যই আলোচনার সুযোগ রয়েছে। আচ্ছা, ভালো লাগলো। এই যে গরুটি ইনশাল্লাহ যদি বিক্রি হয়ে যায়, আপনি বলছিলেন যে এখানকার কিছু লভ্যাংশ? হ্যাঁ, আমাদের আমরা প্রতিবার গরু বিক্রি করার পর আমাদের যে প্রফিট থাকে তার 5% আমরা আপনার যে সরকারি যে বৃদ্ধাশ্রম রয়েছে সেখানে আমরা দান করি সবসময়। শুধু এই গরু নয়, আপনার আমার সমস্ত লভ্যাংশের 5%। বাহ, এবং এটা বিগত 5 বছর ধরে আমি করছি। মহতী কাজের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই বিশাল সাইজের সম্রাটটি যদি নেন ভুট্টি গরুর সাথে, ফ্রি, দাম হচ্ছে 9.5 লক্ষ।